রিসেন্টলি অ্যানিমেল যেটা মুভি নিয়ে অনেক বেশি ক্রেজ চলতেছে, রণবীর কাপুরের ক্রেজের অনেকগুলো ইয়ে আছে, এটার ডিরেক্টর যে সে হচ্ছে সন্দীপ রেডি ভাঙ্গা, সে হচ্ছে আপনারা জানেন কাবির সিং দেখছেন, ফারহান ভাই তো দেখেন এই জীবনে, কাবির সিং এই সিনেমাটা, এই সিনেমাটা চরমার ছিল এটা জানি আমি, আমি দেখি নাই বাট আমি এই ইনফরমেশনটা জানি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল তখন। আচ্ছা, সো কাবির সিং মুভিটা হচ্ছে খুবই ভায়োলেন্ট একটা মুভি, এরা বলা হয় অনেক ক্ষেত্রে মিসোজিনিস্ট বলা হয়, কিন্তু এই মুভিটা অনেক বেশি অনেক বেশি ক্রেজ তৈরি করছিল ওই সময়টাতে, এবং ওইটারই ডিরেক্টর যখন মানুষজন বলা শুরু করছে কাবির সিং তো খুবই ভায়োলেন্ট মুভি, তখন উনি রাগ করে আরেকটা ভায়োলেন্ট স্ক্রিপ্ট লিখছে, এবং ওই ভায়োলেন্ট স্ক্রিপ্টটাই হচ্ছে এই অ্যানিমেল মুভির স্ক্রিপ্টটা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই মুভির ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার এবং এডিটর তিনজনই সেম লোক, এই সন্দীপ রেডি ভাঙ্গা, ঠিক আছে। তো এটার মধ্যে যে আপনারা এখন ক্লিপ টিপ দেখেন না অনেক সময় যে ববি দেওল হচ্ছে ভিলেন, খুব সম্ভবত ওনার নাম ববি দেওলই, তো যে আমি আবার দেওলদের মধ্যে একটু কনফিউশন লাগায় ফেলাই মাঝে মাঝে, যাই হোক। সো ওই অ্যানিমেল মুভির মধ্যে এই তিনজনই সেম মানুষ হওয়ায় একটা গ্যাঞ্জাম লাগছে। গ্যাঞ্জামটা হচ্ছে ওরা মানে যখনই কোনো ডিরেক্টর একটা শট ওকে করে, আচ্ছা এই শটটা ওকে, তো সে স্যাটিসফাইড হয়েছে দেখেই ওকে করে, এরপরে কি করে এডিটরের কাছে যে এডিটরে দেখে মনে হয় আচ্ছা এই 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 সিনটা না থাকলেও চলে, তো ও কায়দা 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 কেটে ছোট করে। এখন এডিটর যখন নিজে ডিরেক্টর হয় তখন ওর না কোনো সিন ফালাইতে মন চায় না, তখন ওই মুভিটার লেংথ প্রচন্ড বড় হয়ে যায়, তো তখন হচ্ছে হুম মুভির লেংথ হচ্ছে ইয়ে করতে পারে। এবং এই অ্যানিমেল মুভির লেংথ 3 ঘন্টা 21 মিনিট, এটা সিঙ্গেল স্ক্রিনে চলবে কিনা এটা নিয়ে সবাই অনেক ডাউট করতেছে, মানে কতটুকু চলবে এই এখনকার টিকটকের যুগে, প্রায় 4 ঘন্টার কাছাকাছি একটা মুভি কেমনে মানুষ দেখবে। বাট এই মুভিটা নিয়ে অনেক ডিসকাশনের অন্যতম কারণ, এটা নিয়ে একটা ফেসবুক পোস্টও ভাইরাল হয়েছে, আমি কয়েকটা পয়েন্ট একটু বলতে চাই। সেটা হচ্ছে এই এই মুভিটার মধ্যে একটা করিডোর সিন আছে, করিডোরের মধ্যে একজন নায়ক দাঁড়ায় থাকে, রণবীর কাপুর দাঁড়ায় থাকে, অ্যান্ড অন্য পাশে সব মানে তারে মারার জন্য রেডি হয়ে আছে একটা করিডোরের ভিতরে, এবং সে সবাই তার এগেনস্টে মানে হচ্ছে লাঠি টাঠি নিয়ে দাঁড়ায় আছে। তো এরকম একটা মুভি ছিল যেটা খুবই বিখ্যাত ছিল, এটা হচ্ছে পার্ক চ্যান উক পরিচালিত একটা মুভি, ওল্ড বয় 2003। সো ওই ওল্ড বয় 2003 মুভিতে একটা করিডোর সিন ছিল, মানে পুরো ওয়ান টেকে ডিরেক্টর এই শটটা নিছে, 3 দিন ধরে 17 বার রিপিট করাইছে, মানে হচ্ছে মায়েরাটা আপনারা দেখেন ওল্ড বয় লিখে, ওল্ড বয় করিডোর সিন লিখে সার্চ দিলেই পাবেন, ওইখানে হচ্ছে মানে ইচ্ছা মতন মায়েরা টায়রা মায়েরা টায়রা মায়েরা টায়রা মায়েরা লাস্টে, মানে খুবই ভয়ানক সিন এবং ওয়ান টেক নেওয়া খুবই টাফ। সো এইখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এরকম একটা সিন করছে রণবীরকে দিয়া, তারপরে হচ্ছে তারপরে 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 আরেকটা ব্যাপার হচ্ছে এই মুভিটাকে হচ্ছে মারিও পুজোর গডফাদার আপনারা দেখছেন, আই গেস গডফাদার পড়ছেন, ফারহান ভাই সাদমান পড়ছে, সাদমান দেখছে, সো গডফাদার খুবই আই খুবই লাইক হাউ আমাকে জিজ্ঞাসাও করে নাই আমি পড়ছি নাকি, জানে যে সরি স্যার আমি ভাই দেখছো, তো একটা কমেডিয়ান এন্ড ডামি এটি বই পড়বে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, আমি কি দেখছো 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 এমনিতে বলো তো, ঠিক আছে বুঝি আর লাগবে না, লেটস স্কিপ দিস, আর আসলে দেখো নাই গডফাদার দেখো হ্যাঁ নাই, দেখছি দেখছি, পড়ি নাই পড়ি নাই, হ্যাঁ আমি আসলে জানি যে তুমি দেখছো এই জন্য তোমার জিজ্ঞেস করি নাই। হ্যাঁ ঠিক আছে ওকে যাই, হ্যাঁ সো তারপর 1972 তে এই গডফাদার মুভিটা, যেটা হচ্ছে ফ্রান্সিস ফোর্ড কপোলার, যে হচ্ছে কপোলা খুব সম্ভবত জানি না, আচ্ছা ওকে, সো এই গডফাদারের আদলে লেখা হচ্ছে এই অ্যানিমেল। আচ্ছা আমি বলি আসলে ফ্রান্সিস ফোর্ড কপোলা সে আসলে ডিরেক্টর ছিল না রাইটার, মারিও পুজো রাইটার ছিল এটা আমি জানি মোটামুটি, ফ্রান্সিস ফোর্ড কপোলা খুব সম্ভবত ডিরেক্টর ছিল আমি ভুল হইতে পারি, সো এটার আদলে লেখা হয়েছে। সো গডফাদার যারা পড়ছেন বা দেখছেন তারা জানেন গডফাদার কত জোস একটা মুভি ছিল, গডফাদারের কনসেপ্টটা হচ্ছে ওই সময়কার মাফিয়াদেরকে নিয়ে, ওইটার আদলে লেখা হয়েছে। এটা হচ্ছে বাপ আর ছেলের মধ্যে একটা খুবই কমপ্লেক্স কেমিস্ট্রি নিয়ে বানানো। তো ছোটবেলায় সে অনেক ফিজিক্যাল, ছোটবেলায় ছেলেটা অনেক অ্যাবিউজের শিকার হয়, প্যারেন্টাল অ্যাবিউজের শিকার হয়, কিন্তু বড় হয়ে তার ইয়ে এমনই হয়েছে তার বাপরে যে যে কেউ যে কোনো কিছু করতে আসবে সে একদম কাইটা কেটে শেষ করে ফেলাবে। এখানে একটা লেসন আছে, সেটা হলো আপনার জীবনে এরকম অনেক সময় আসবে যখন আপনার সামনে একজন কিছু একটা বলতেছে যে এই বিষয়ে আপনার কোনো আগ্রহ নাই, এবং কিন্তু তারপরে আপনি তাকে তার পুরা থটটা শেষ করতে দিচ্ছেন 15 মিনিট ধরে কারণ আপনি অনেক পোলাইট। হ্যাঁ আচ্ছা আর আর দ্যাট আর কারো কি, আর কারো কি মনে হয়েছে ভিডিওর রিটেনশনটা ড্রপ করছে, আপনারা যারা আপনারা যারা কিবোর্ডে চাপ দিয়ে দিয়ে আগাচ্ছিলেন করে নাই, এখানে আবার পুরো না নর্মাল না ডাউট আমি দেন। আসলে মুভি, আমি আসলে মুভি নিয়ে আমার কোনো আইডিয়া নেই ভাই, সরি আমি আপনার ও এক্সাইটমেন্টের সাথে ম্যাচ আচ্ছা করতে আচ্ছা পারছি না, বিকজ আপনি যখন বলছেন ওয়ান টেক, দ্য অনলি ওয়ান টেক শট আই সাও ওয়াজ সিআইডি লাস্ট এপিসোডটা কেউ দেখছো, যেটা ওয়াজ ওয়ান টেক, ও পুরা তাই ওয়ান টেক, যেটা হ্যাঁ পুরা ওয়ান টেক ছিল, ওরা মানে ওয়ান টেক করছে, 1 ঘন্টার এপিসোড ছিল এন্ড লাস্টে দিয়ে ওরা একটা রানিং সিন ছিল আর কি, ওরা তো ওয়ান টেক করবে, লাস্টে দিয়ে ক্যামেরা বাঁকায় গেছে, মানুষ উল্টায় গেছে, আমার ওয়ান টেক এক্সপিরিয়েন্স ওইটাই, সরি ভাই আমি আপনার এক্সাইটমেন্ট ম্যাচ করতে পারছি।
আমার ও আমার বেশিরভাগ শোনো এনায়েত, আমার বেশিরভাগ ভিডিও ওয়ান টেক, এবং আমি এই কারণে আমি আমার নিজের ভিডিও এই কারণে এডিট করি না যাতে বেশি বড় না হয়ে যায়, ইন্টেলেকচুয়ালটা যে প্রবলেম। এবং আরেকটা ট্রিভিয়া, আপনারা যা জিজ্ঞেস করতে পারেন যে আমরা ওয়ান টেকের ব্যাপারে এত কিছু কিভাবে জানি, মেহুনা নামে শাহরুখ খানের একটা সিনেমা ছিল, ওই সময় একটা গান ছিল চালে জায়সে হাওয়ায় সনম ও সনম, পারান ভাই জানে এগুলা সম্পর্কে? বাহ, ওয়াও, এটা ফারাহ খানের ইন্টারেস্টিং। ডিরেক্টেড মুভি এবং এটা ওয়ান টেক গান, সো ও সবাই ওয়ান ওয়াও, টেক। সাদমান, সাদমান একটা ওয়ান টেক ইনফরমেশন দাও। বার্ডম্যান না হ্যাঁ ওয়াচম্যান কোন জন একটা মুভি ওয়ান টেকে করা হয়েছিল পুরোটা?